হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন, আমিও খুব ভালো আছি। তো নিশ্চয়ই বুঝতে পারছেন আমার থাম্বনেইল দেখে আজকে কি আমি শেয়ার করব। তো আমার রুমটাকে আজকে আপনাদেরকে সবাইকে ঘুরিয়ে দেখাবো। আমি আগে থেকেই একটা ছবি পোস্ট করেছিলাম, তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন, লাইক করেছেন যে দেখানোর জন্যে। তো আজকে আমি এটাই শেয়ার করব। আর এই ঘরের মধ্যে আমরা সবাই থাকি, তো দেখতে থাকুন আমার ব্লগটা। এটা হচ্ছে কলের জায়গাটা, যেখান থেকে আমি প্রত্যেক দিন জল নেই। আর এটা একটা নতুন ঘর উঠবে, ওটা একটু কাজ করে স্টপ রেখেছে এখন, কারণ দোকান করছে, তার জন্যে দোকানে কাজ করা সম্ভব নয় তার জন্যে। এটা আমার রুম, আপনারা সবাই দেখেন ভিডিওর মধ্যে। তো আর কি নতুন করে বলবো, এটাতে আমরা থাকি। তো আর কিছু বলার নেই, সব কিছু তো জানাই আছে, তাই না? আর দুটো বড় বড় পুতুল আছে, এগুলোর মুখগুলো আমি ঢেকে রেখেছি, কারণ নামাজ পড়লে হবে না তার জন্যে। এগুলি মুখটা আমি ঢেকে রেখেছি। সেই আমার প্রিয় টেবিল এটা। এটা হচ্ছে বড় দাদার রুম, বড় দাদা বড় দিদি থাকে এটাতে। খুব সুন্দর একটা রুম, খুব গুছানো একটা রুম, আমার তো খুব ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ফ্লাওয়ার্স গুলো খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে এগুলো দেখতে।
সবাই জানাবেন কেমন লাগছে আমাদের রুমটা, রুমগুলো তো কোন রুমটা কেমন সবাই একটু জানাবেন, তাহলে খুব মানে কি বলবো খুব ভালো লাগবে আর কি একটু কমেন্ট করলে। ঘরটা দেখানো শেষ আমার, এখন আমি যাব মার রুমে। তো এটা হচ্ছে মা বাবার রুম, এটাতে দুটো খাট আছে, তো কোনো গেস্ট আসলে এখানে থাকতে পারে। তো এই রুমটাও খুব সুন্দর, আমার তো খুব প্রথম দিন দেখেই খুব ভালো লেগেছিল, তো এখনও খুব ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে এটা কমেন্টে জানাবেন। এটা হচ্ছে বিশাল বড় একটা বারান্দা, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে রান্নাঘর আমাদের, মানে এটাতে এখনো রান্না স্টার্ট করিনি, কারণ আরেকটা আছে ওখানেই কমফোর্টেবল। এখানে ছোট একটা ঘর, তার জন্য কমফোর্টেবল না রান্নার বাড়িটা, তার জন্য এই ঘরে আর আনা হয়নি রান্নাটা। এটা হচ্ছে আমাদের করিডোর, এটা হচ্ছে বাথরুম যাওয়ার রাস্তা আমাদের। এখানে আমরা সবাই ফ্রেশ হই, দুপাশে বাথরুম আছে। এটা আমাদের বাথরুম, সব কিছু ঘুরিয়ে দেখানো আমার শেষ। আর আমার ব্লগটা আমি লং করব না, আমি এখানে শেষ করব আজকে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর আমার পাশে থাকবেন। এভাবেই আপনারা সবাই খুব ভালোবাসা দিচ্ছেন, আমিও আপনাদেরকে অনেক 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 ভালোবাসি। তো আমার পাশে থাকবেন এভাবেই, আর নেক্সট ব্লগ দেখার জন্য আবারও আমন্ত্রণ রইল আমার চ্যানেলে। আর সবাই সাপোর্ট করবেন, সবাই খুব ভালো থাকবেন, পারফেক্ট থাকবেন, ব্যাস এটাই কামনা করি। তো টাটা।